এবছরও আপনি রান্না করবেন। উমা, বাবা তো রাগ করবে। তুমি নতুন বউ, উষাব্রত করবে না? কেউ রাগ করবে না। খুঁটিটা ধরো, যা যা সাহায্য লাগবে আমাকে বলো, আমি সাহায্য করবো। আমি দাঁড়িয়ে আছি এখানে, রাখো, ধরো। আমার এসব কিচ্ছু চাই না। আমি কাল রাতে আপনাকে একটা কথা বলেছিলাম, এই সমস্ত কিছু আপনার, এই পরিবার, এই রান্নাঘর, এই সংসার সবকিছু আপনার, এতে শুধু আপনার অধিকার আছে। আর এই অধিকারে আমার ভাগ বসানোর কোনো ইচ্ছে নেই। আমাকে শুধু একটু বিশ্বাস করুন, আমি আপনাকে খুব শ্রদ্ধা করি সনকা দেবী। আচ্ছা ঠিক আছে, আপনি যখন চান তখন আমি একটা কিছু রান্না করছি, আপনি বলে দিন আমি কি করব, সেটাই করছি। পায়েসের চালটা ধুয়ে আনি, পায়েস হবে। আর শোনো, মিষ্টিটা কিন্তু বেশি দেবে, উনি মিষ্টি বেশি খান। এ বাবা, আমি তো ভাবলাম এই পায়েসটা কুশের জন্য রাঁধবো, কিন্তু ও তো মিষ্টি কম খায়। বলছিলাম কি, পায়েসে একটু মিষ্টিটা কম দি। হানু, তেঁতুলটা আনতে বলেছিল না, কোথায় গেল? আনতে কি হানু? আমি তোমার জন্য পায়েস রাঁধবো কুশ, কিন্তু তো খাও কি করে তোমার? কিছু বলবে? বলছি, একটা জিনিস কি খেয়াল করেছো? কি বলো দেখি, রান্নাঘরে রান্নাবান্না নিয়ে একটা বিশাল তোড়জোড় হচ্ছে, সেটা খেয়াল করেছো? রান্নাঘরে তো বাবা রান্না নিয়েই তোড়জোড় হবে, তাহলে কি ভরতনাট্যম হবে? আরে না না, কি উষাব্রত না কি আছে না? যা খেয়েও বাদাম আর কি ব্রত মতো এসব মেয়েরা করছে, তা তোমার কি আমার কি, তুমি এসব নিয়ে মাথা কামাচ্ছো কেন? এই আমি ওইসব ব্রত টত কিছু করি না। ও হ্যাঁ, তোরা কি জিজ্ঞাসা করেছে? তোর মাথারটা না মাঝে মাঝে ওই ঘিলুটা না একটু রোদে শুকর দে, বুঝেছিস? আশ্চর্য। বলছি দয়া কাকা, বাবার সাথে একটু কথা বলবো। তোমার বাবা কথা কথা বলো, আমার জিজ্ঞেস করছো কেন? এই দেখো, মাথা ভর্তি স্টোন চিপস আর বালি আর সুরকি আর কিছু নাই দাদা। আরে আমার সঙ্গে কথা বলবো, আরে বাইরে যা মদন। বল বাবা, তোমার নতুন মা আর তোমার মা দুজনে মিলে ব্রত ব্রত করছে, কত করুক না, তাতে কি হয়েছে? আচ্ছা বাবা, তোমার কি মনে হয় তরিতা তোমার জন্য ব্রত করছে? তোমার কি মনে হচ্ছে আমার জন্য করেছে না, এরকম তোমার মনে হচ্ছে কেন? ওয়াই, তোমার জন্য যদি ব্রত করে তাহলে তো তরিতাকে তোমার পাত থেকে এটো খেতে হবে। তোমার কি মনে হয় তরিতা সেটা করবে? আরে সে তো রাতে বোঝা যাবে, সে আমার পাত থেকে খাবে কি খাবে? যদি না খায় তাইলে কি? আমি বলছি বাবা, সুযোগটা ছিল, অঙ্কুশ মিত্রকে ডেকে পাঠাও, এক ঢিলে দুই পাখি। না না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এক ঢিলে দুই পাখি মানে? তুমি একবার ভেবে দেখো বাবা, অঙ্কুশ মিত্র বাড়িতে এলো, তরিতা তোমার পাত থেকে এটো খাচ্ছে অঙ্কুশ মিত্র সামনে। আরে বাবা বাবা, এ তো জব্বর আইডিয়া দিয়েছো বাবা, একেবারে কুশের সামনে বসে আমার পাত।
কত বুদ্ধি! হ্যাঁ বাহ, যদি ন্যায় আর যদি কুশ আসে তাহলে আমি শিওর প্রমাণ পেয়ে যাবো যে তরিতাদ কুশকে ভালোবাসে কিনা। কি ব্যাপার, তোর আবার এখানে সব আয়োজন করলি কেন? আগে খেতে বসো তো, আমি আর অহল্যা কখন থেকে থালা সাজিয়ে দাঁড়িয়ে আছি। এমনিতে তো দেরি করলে, তোমাকে কালকে বলেছিলাম না যে আজকে একটা শুভ দিন তাড়াতাড়ি বাড়িতে আসতে। আসলে তাড়াতাড়ি বললেই তো তাড়াতাড়ি ফেরা যায় না, ঊষাশ্রী অনেক কাজ থাকে অফিসে। ঠিক আছে, আগে খেয়ে নাও, বসো। আচ্ছা বাবা ঠিক আছে, তুমি এবার খেতে বসো। শোনো, আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম যে আমি আসলে খেয়ে এসেছি, আমি খাবো না। তোমরা বসে পড়ো, খেয়ে নাও, তুমি খেয়ে নে। খেয়ে এসেছি মানে কোথায় খেয়েছো? আসলে আমার অফিসের এক স্টাফ হঠাৎ করেই নেমন্তন্ন করলো, বাড়িতে একটা অনুষ্ঠান মতো ছিল, তো সেখানে খেয়ে নিয়েছি। আমি খাবো না। এ আবার কেমন কথা, সারাদিন ধরে আমরা এত আয়োজন করলাম, এখন তোমরা খেয়ে নাও বললে চলে? আমরা তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি বসো, কিছু একটা মুখে দাও। বুঝতে পারছি, কিন্তু আমি এত জোর করলো আমায় যে আমি না করতে পারলাম না। আমি ভরা পেটে এতগুলো খাবার এখন কি করে খাবো? তোমরা খেয়ে নাও না, প্লিজ, বোঝার চেষ্টা করো। না না, আমি কোনো কথা শুনতে চাই না। সারাদিন বেচারি শশী না খেয়ে বসে আছে, তোমাকে কিছু একটা খেতেই হবে, তুমি বসো। এগুলো তো আমি পছন্দ করি না বৌদি, বহুবার বলেছি আগে, কেন এই আয়োজনগুলো করো? এরকম করো না ভাই, তুমি তুমি একটু কিছু মুখে দাও, সবটা খেতে হবে না, একটু কিছু খাও, বসো। নমস্কার। অসময়ে এসে পড়লাম বুঝি। কি ব্যাপার আপনি এখানে? এ বাবা, আমাকে তো এখানে আসতেই হতো। আপনারা সবাই ভালো আছেন? দাদার হুকুম। দাদার হুকুম মানে? মানে মানে দাদা আপনাদের দেখা করতে বলেছেন। মা বাড়ির আবদার নাকি? আর আপনি এইভাবে হুট করে কাউকে না বলে আমার বাড়িতে ঢুকে পড়লেন, এটা ভদ্রলোকের বাড়ি, চল কাটুন যান। এই আমি কি ছোট লোকের বাড়ি বলে? বাবু আপনি কিন্তু না না না, আপনি মাথা গরম করবেন না, মাথা গরম করবেন না, তাতে অবশ্য আমার কিছু হবে না, আমার তো মাথা ঠান্ডাই থাকে। দেখেন, আপনি আপনি একটু মাথা ঠান্ডা করে ভাবেন, আপনি রেঞ্জার হতে পারেন, কিন্তু আরেকজন ডেঞ্জার আমাদের বিধায়কের কথা তো আপনি ফেলে দিতে পারেন না, মানে এমএলএ বলে কথা। আপনি যদি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে না যান তাহলে কিন্তু আমি বুঝতে পারবো আমি একজন ভদ্র। আমাকে ছাড়, আমাকে ছাড়। তুই ওনার সাথে যা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমার কথাটা শুন। কোনো কথা আমি শুনতে চাই না, এই লোকটা আমার বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্যতা করে যাবে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, চুপ করে শুন। তুই যা ওনার সাথে। তুই কি পাগল হয়ে গেছিস? পুরো কথাটা তুই শুনবি? আমার মন বলছে চন্দ্রভানুর বাড়িতে একটা সমাধান থাকবেই। আমি এসে গেছি। বলুন কি ভাবছো, কার কথা ভাবছো? না ভালো ভালো বাবা, ভালো ভাবলে না মাথার পোকা গুলান একটু নড়ে চড়ে বসে আর কি। বাবু নিচে তো সবাই অপেক্ষা করছে, হা করে আছে কখন মহারানী আসবে। আপনি জান আমি আসছি। আসি।
আসছে তো? বললাম তো আসছি। সোনাটা অহল্লা তো কিছুতেই ফোনটা ধরছে না, আমি পায়েসটা কি করে পাঠাবো কুশকে? নতুন বউ দেখো কে এসেছে, দেখো তোমার পুরানা বর। আমি কি ভুল দেখছি ঠাকুর? তুমি আমার মনের কথা ঠিক শুনলে? আমার বড় ইচ্ছা আমার উচ্ছিষ্টটা খাবে। চলো 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 পাল্টা।